জান্তা বাহিনী ও স্বাধীনতাকামী বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে। এরই মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, বিজিপির 6 গুলিবিদ্ধ সদস্য সহ 25 জন পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। নিরাপত্তার স্বার্থে সীমান্তের 5টি প্রাথমিক ও 1টি মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। বান্দরবান ও কক্সবাজার প্রতিনিধির সহায়তায় বাকিটা জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মুহুর্মুহু গোলাগুলি ও মর্টার শেল যুদ্ধে প্রকম্পিত হল এপারের বেশ কয়েকটি গ্রাম। রাতভর যুদ্ধের পর মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মির যোদ্ধারা। এ সময় 14 সদস্য প্রাণরক্ষায় সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছেন বিজিবির একটি ফাঁড়িতে। এদিকে দিনেও সীমান্তের ওপারে থেমে থেমে গোলাগুলির শব্দে আতঙ্কে বান্দরবান সীমান্ত এলাকার বাসিন্দারা, অনেকেই ঘরবাড়ি ছেড়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ে। অনেক লোকজন চলে গেছে, ঘরবাড়ি ছাড়া চলে গেছে, আর ওদিকে অনেক লোকজন অনেকে ঘরবাড়ি ছাড়া চলে গেছে, খুব আতঙ্কের মধ্যে আছে। ওদের লোক পারাপার করতেছে ওইদিকে ওইদিকে, তো এখানে বাংলাদেশে নাকি অনেকে গুলিবিদ্ধ হয়েছে। এখানে রাতের 12টার থেকে এই পর্যন্ত চলা চলতেছে, এখন সরাসরি দেখতেছি 3টা গুলি পড়ছে, এক দুইটা দারাজা মাঝে এখনো আছে। দুপুরের পর সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমার বর্ডার গার্ডের আরও 11 সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। এদিকে মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আহত হয়েছেন নাইক্ষ্যংছড়ি তুমরো সীমান্ত এলাকার দুই বাসিন্দা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।